জাতীয় শক্তি বসে জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বনানী ও টুঙ্গিপাড়া কবরস্থানে ফাতেহা পাঠ শোক দিবসে খালেদা জন্মদিন পালন না করায় জাতি স্বস্তিতে বললেন ওবায়দুল কাদের চট্টগ্রামে দিনব্যাপী নানা আয়োজন বঙ্গবন্ধুর খুনি ও তাদের দোষরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফাতেহা পাঠ ও দোয়ায় স্মরণ করা হয় জাতির পিতাকে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন ভোর সাড়ে পাঁচটা ৭৫ এই দিনে এই সময়ই ধানমন্ডি ৩২ ট্রাজেডি বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই সময় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীরবে স্মরণ করেন জাতির পিতাকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান জানায় বিউগলে বেজে ওঠে করুণ সুর প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সঙ্গে তার কন্যা সাইমা ওয়াজেদ হোসেন ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী পরে বনানী কবরস্থানে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হয় সমাধিস্থল আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বেগম খালেদা জিয়া জন্মদিন পালন না করায় জাতি স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন বলেন বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে এছাড়া জাতীয় শোক দিবসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয় রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন জাতির পিতাকে সপরিবারে হত্যা করে ঘাতকরা প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর উন্মুক্ত করে দেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরের প্রাঙ্গণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা সকালে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন বনানী কবরস্থানে মিলাদ ও দোয়া শেষে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সেখানে দলের সাধারণ সম্পাদক বলেন জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কাটার রীতি থেকে বিএনপির বের হয়ে আসা জাতির জন্য স্বস্তিদায়ক এ ভুয়া জন্মদিবস পালন না করার কেক কাটা না কাটার সিদ্ধান্ত নেয়া আমি মনে করি জাতি অনেক স্বস্তি পাবে এবং তারা বিব্রতকর একটা অবস্থা থেকে জাতিকে স্বস্তি দিলেন এছাড়াও ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিশিষ্টজনেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানান আমরা সরকার সহ আন্তর্জাতিক মহলের কাছে আমরা জোর দাবি জানাই যে সমস্ত দেশে এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা এখনও পালিয়ে আছে দণ্ডপ্রাপ্ত খুনিরা যারা পালিয়ে আছে
তাদেরকে অবিলম্বে ফেরত দেওয়া হোক। যুক্তরাষ্ট্রে এবং কানাডায় অন্য খুনিরা এখনও পালিয়ে আছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের রায় বাস্তবায়নের মাধ্যমেই জাতি সম্পূর্ণরূপে কলঙ্কমুক্ত হতে পারবে বলে আমি মনে করি। প্যান্ডেমিকের মধ্যেও হাজার হাজার লক্ষ জনতার এখানে ভিড় পড়েছে, কিন্তু মানুষ আপনি আপনি তার মনের ভিতর থেকেই বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, সেই কারণেই কিন্তু যে যেখান থেকে পারে নিজের মতো করে সবাই এখানে সমবেত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষও। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি পালন উপলক্ষে নগরীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর পালিয়ে থাকা হত্যাকারী ও তাদের দোষরদের অচিরেই বিচারের আওতায় আনার দাবি জানান। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। বাঙালির মুক্তি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সংগঠন জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করে। শোক দিবসের আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আর বাকি যেই খুনিরা দেশ বিদেশে পালিয়ে আছে তাদেরকে এনে যেন তাদের যেই ফাঁসির আদেশ হয়েছে সে ফাঁসির আদেশ কার্যকর হয়। বাংলাদেশ নিয়ে যে তার যেই স্বপ্ন ছিল সেই স্বপ্ন অবশ্যই আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে নিম্ন আয়ের দেশ থেকে উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত করেছে। জাতির পিতার আত্মস্বীকৃত হত্যাকারীদের বিএনপি বিশেষ সুবিধা দিয়ে রক্ষা করেছে বলে জানান বক্তারা। এই ঘাতকদের কোনো ক্ষমা নেই বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে বাংলাদেশ হত্যার আমরা পরিশোধ দিতে পারবো। জাতির কর্মসূচি সপরিবারে হত্যার ছাদে জেনারেল জিয়াউর তার দল এবং তার সহকর্মী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুনি যত শক্তিশালী হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির মাধ্যমে এই সত্য প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন এই আইনজীবী। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে এটা শুধু এই জন্যই বলা যে আপনার ভবিষ্যতে কেউ যদি কোনো কেউ এই জাতীয় একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে খুন করার সাহস না পায়। এদিকে কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানেও জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধায় পালিত হয় জাতীয় শোক দিবস। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় আরও 34 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2644 জন। আবার আমন্ত্রণ একুশের চট্টগ্রাম সংবাদে। করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু 3625। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 161তম দিনে দেশে 87টি ল্যাবে 12,891 নমুনা পরীক্ষায় শনাক্ত 2644। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 274,525। নতুন 1,012 জন সহ সুস্থ হয়েছে 157,635। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 13,41,648 জনের। সুচিকিৎসার কারণে দেশ থেকে করোনার প্রকোপ কমে যাচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশ যাতে অগ্রাধিকার পায় সে বিষয়ে আলোচনা চলছে এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নতুন তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম।
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুরের বাহারছড়া এবং নারিচ বুনিয়া এলাকা পরিদর্শন করেন তিনি। গত বৃহস্পতিবার র্যাব ১৫ সহকারী পুলিশ সুপার জামিল আহমদের পরিবর্তে তদন্ত কর্মকর্তা হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। পরে সিনহা হত্যায় অভিযুক্তদের মধ্যে রিমান্ড মঞ্জুর হওয়া চার পুলিশ সদস্য ও তিন সাক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়। খাগড়াছড়ির দিঘি নালায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে মোর্শেদা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার ছোট ছেলে মোহাম্মদ আহাদ। শুক্রবার দিবাগত রাতে আনুমানিক ১.৩০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগমের স্বামী স্থানীয় ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালিক। পুলিশ জানায় সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালিকের ঘর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে মোর্শেদা ও তার ছেলে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বনানী ও টুঙ্গিপাড়া কবরস্থানে ফাতেহা পাঠ। শোক দিবসে খালেদা জন্মদিন পালন না করায় জাতি স্বস্তিতে, বললেন ওবায়দুল কাদের। চট্টগ্রামে দিনব্যাপী নানা আয়োজন, বঙ্গবন্ধুর খুনি ও তাদের দোষরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা ৭টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।